পোশাক খাতে 12,500 টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে দিয়েছে সরকার, যা সাধারণ শ্রমিকদের পছন্দ হয়েছে বলে জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এতে জানানো হয়, কোনো শ্রমিক কারখানার ক্ষতি করে নিজের রুটিরুজি নষ্ট করতে চায় না। এ সময় সংগঠনটির আহ্বায়ক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শাজাহান খান বলেন, বিএনপি জামাতের প্ররোচনায় কিছু মানুষ পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে। মজুরি বোর্ড গঠন হবে, ন্যূনতম মজুরি নির্ধারণ হবে নির্ধারিত সময়ে, কিন্তু আপনি যদি নির্ধারিত সময়ের আগেই যদি এইভাবে আন্দোলন করে পরিস্থিতি ঘোলাটে করেন, গার্মেন্টস ক্ষতিগ্রস্ত করেন, গার্মেন্টস মালিকদের যে বায়ার তারা কিন্তু অনেকেই কিন্তু এখন শঙ্কিত। তিনি বলেন, 2008 সালে নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতে বিএনপি 2013, 2014 ও 2015 সালে আন্দোলনের নামে সহিংসতা করে মানুষ হত্যা করেছে, এখনও দেশের জনগণ তাদের সন্ত্রাস দেখছে। এবারই প্রথম বিএনপি 23,000 টাকা মজুরি দাবি করেছে। আমরা মনে করি এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজি, তারা গার্মেন্ট সেক্টরকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত। শ্রমিকদের প্রতি সদয় হতে মালিকদের প্রতি আহ্বান জানানো হয় এই সংবাদ সম্মেলনে। একই সঙ্গে ভুল তথ্যে বিভ্রান্ত না হতে শ্রমিকদেরও পরামর্শ দেওয়া হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।